বিএনপি সরকারের অব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণে 91 এর ঘূর্ণিঝড়ে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছিল। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্তব্য করেছেন। ভৌগোলিক অবস্থান বিবেচনায় প্রাকৃতিক দুর্যোগ মাথায় নেই, পরিকল্পিত দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি 50 বছরে পদার্পণ করেছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি বাংলাদেশের বাস্তবতায় সিপিপি গঠন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একজন ত্রাণকর্তা সিপিপির সুবর্ণ জয়ন্তী ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন বহুমাত্রিক দুর্যোগ ব্যবস্থাপনার নানা প্রকল্প। ভৌগোলিক পরিবেশ অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াইয়ে বাঙালি অভ্যস্ত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তবে এখন দুর্যোগ মোকাবেলায় বহুমুখী সক্ষমতার কথাও জানান তিনি। বন্যা আমাদের আসবেই, আর বন্যা আমাদেরকে পলিয়ে দেয়, জমি উর্বর করে, কাজে বন্যা আমাদেরকে নিয়ন্ত্রণ করা বা বন্যার সাথে বসবাস করার অভ্যাস আমাদের করতে হবে। কাজে বন্যার সাথে বসবাস করবার মতো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেইভাবেই আমাদের উন্নয়ন প্রকল্প নিতে হবে এবং প্রতিটি এলাকায় আমাদের জলাধার থাকতে হবে। 91 এ বিএনপি সরকারের ব্যর্থতায় ঘূর্ণিঝড়ে বিপুল প্রাণহানি হয়েছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন যে ব্যাপক ঘূর্ণিঝড় হয়ে গিয়েছিল এ সম্পর্কে সরকারের কোনো রকম কোনো ধারণা বা প্রস্তুতি ছিল না। এমনকি আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী তারাও সতর্ক ছিল না, আর সরকারের পক্ষ থেকে কোনো সতর্কতাই ছিল না, যার জন্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু মারা যায়, কিন্তু তখন তারা স্বীকার করেনি। যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। জাতিপিতাই আমাদের শিখিয়েছিলেন সেই পদাঙ্ক অনুসরণ করে, তার ফলে বাংলাদেশ আজকে সারা বিশ্বে ঝুঁকি মোকাবেলায় একটা আদর্শ দেশ হিসেবে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে। যত ঝুঁকি আসুক কিন্তু দেশের উন্নয়ন আমাদের অব্যাহত রাখতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দারিদ্রের হাত থেকে মানুষকে মুক্তি দিতে হবে। আওয়ামী লীগ সরকারে না আসলে এগুলি আর কেউ করতে বলে মনে হয় না, কারণ তারা মানুষের সম্পর্কে কারো কোনো সেই দায়বদ্ধতা নেই, আর আমাদের রাজনীতি মানুষের জন্য। করোনার ভ্যাকসিন নিলে মৃত্যু ঝুঁকি কম হলেও আক্রান্ত হবার আশঙ্কা থাকে, তাই স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের লক্ষ্য প্রায় আমাদের 80% মানুষকে আমরা টিকা দেব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।